আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছেন সব? আশা করি সবাই ভালো আছেন, আর অবশ্যই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে বের হয়েছি, আজকে হলো যাবো গাজীপুরে অন্যতম দুইটা রেস্টুরেন্ট, দুটা রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্ট আর একটা জলকুটির মতো। তো দুটা রেস্টুরেন্ট বলা যেতে পারে, আর দুইটা একটু ইউনিক টাইপের। তো সেইখানে যাবো ভাবলাম, গাজীপুরের মধ্যে মোটামুটি দেখার মতো বা কালিয়াকুড়ের আশেপাশে মোটামুটি সুন্দর রেস্টুরেন্ট না, মানে আপনার জলকুটিরগুলোর মধ্যে মোটামুটি লেভেলের ভালো ধরনের রেস্টুরেন্ট। তো সেইখানে যাবো ঘুরতে, একটু ভাবলাম ঘোরা যেতেই পারে। তো দেখো আজকে বেরোছি, আর আজকে এখন আছি ভাওয়াল মির্জাপুর। তো এইখান থেকে আমার সেই দুটোতে ফার্স্টে যাবো হলো নহাসপুরের কাছে, নহাসপুর থেকে 30 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না, কারণ রাস্তাগুলো একটু ছোটো। সেইখানে যাবো, আর তারপরে যাবো হলো গাজীপুর মাওয়াতে ডিরেক্ট। আবার ওইখানে একটা হয়েছে নতুন না, ওই অনেকদিন যাবো হয়েছে, তো সেইখানে যাবো ঘুরতে। তো দেখো আজকে বেরোছি। তো এটা হলো ভাওয়াল মির্জাপুর বলে, এটা কালিয়াকুড়ির অংশ বা গাজীপুরের শিওর নামে, মানে এটার নাম হলো ভাওয়াল মির্জাপুর, বাট এটা মির্জাপুর না অরিজিনালি। তো যাই হোক, এদিকে আসছি, এদিক থেকে আমার আধা ঘন্টা সময় লাগবে, চলো যাবো। দেন ওই দিক থেকে আস্তে আস্তে ভালো মতো যাবো, সব ভালো লাগবে ইনশাল্লাহ। এটাই হলো ভাওয়াল মির্জাপুর বাজার। এইখান থেকে হাতের বাম দিকে গেলে সেই রেস্টুরেন্টটা পড়বে জলে জঙ্গলে বা নহাসপল্লী। তো নহাসপল্লীর পরেই হলো জলে জঙ্গলের রেস্টুরেন্টটা, তারপর ওইখান থেকে একটু সামনে গেলেই বা মাওয়া যাওয়া লাগবে, মাওয়া গিয়ে ওইখানে আপনার একটা রেস্টুরেন্ট, ওইখানে যাবো দুটা জায়গায়। তো দেখতেছেন রাস্তার অবস্থাটা কি, পুরা বাজে একদম, মানে এদিকে প্রচুর পরিমাণে ইট ভাটা থাকার কারণে এই জন্য ট্রাকগুলো একটু বেশি চলে, এই জন্য রাস্তার এত বাজে অবস্থা, ধুলাই পুরা অন্ধকার, যেটা আসলে খুবই বিরক্তকর লাগে আমার কাছে এই দুপুরবেলা এরকম বালি। ওয়াও, প্লেসটা সত্যি জোস লাগতেছে, প্লেসটা দেখতেই পারতেছেন, মানে এরকম ক্ষেতের মধ্যে এরকম সুন্দর একটা রাস্তা বা ইট ভাটার মধ্যে যেরকম ধুলাবালির মধ্যে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাবে সত্যি অকল্পনীয় ছিল। পাগলা বাজার থেকে হাতের বাম দিকে যাওয়া লাগে, তো এটা আগেই ম্যাপে দেখছিলাম আমি, তো এদিক থেকে আসলে দেখতে পারবেন পাগলা বাজার পড়বে, তো বাজারের নামটা কিন্তু ইউনিক সুন্দরী। দেখতে আমরা চলে আসছি নহাসপল্লী, এটা হলো নহাসপল্লীর সামনে, এই যে সামনে দেখা যাচ্ছে নহাসপল্লীর গেটটা, এদিকে নহাসপল্লী যাওয়া লাগে, তো এর আগে আসা হয়েছিল একবার, এই জন্য চিনি। তো দেখতে দেখতে নহাসপল্লী চলে আসছি, খুব বেশি সময় লাগে না, আর প্লেসটা ওয়াও। তো নহাসপল্লীর আগে রাস্তাগুলো অনেকটা এরকমই, আসলে আমাদের গাজীপুরের ম্যাক্সিমাম রাস্তাগুলো এরকম জোস, দুই পাশে শালবন আর মাঝখান দিয়ে রাস্তা, ওয়াও, জাস্ট সত্যি বলতে ওয়াও লাগে রাস্তাগুলো, আমাদের ভালো লাগে। তো এদিকে আসতে খুব বেশি সময় লাগে না নহাসপল্লী, নহাসপল্লী আমাদের কালিয়াকুড় থেকে মাত্র 15-20 কিলোমিটার রাস্তা, আর রাস্তা মোটামুটি ফ্রেশ, যদি একটু জায়গায় জায়গায় একটু সমস্যা আছে, বাট তারপর ওভারঅল ভালোই। তো আর কি বলবো, সুন্দরই। তো চলেন যেতে থাকি, আমরা যেখানে আসছিলাম ওইটাও এসে পড়ছি, ওইটা একটু সামনেই, 2 মিনিট সময় লাগবে, তো চলেন। তো এটাই হলো সেই জলে জঙ্গলে ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার। তো এখানে খাবারগুলো মোটামুটি লেভেলের ভালো, ওই লেভেলের না, কজ একটু ট্রাই করলাম, তো দেখলাম মোটামুটি ভালোই, খারাপ না। তো গ্রামের মধ্যে এরকম একটা সুন্দর পরিবেশটা আসলেই ভালো লাগে, বর্তমান সময়ে এরকম রেস্টুরেন্টগুলো প্রচুর পরিমাণে দেখা যায়, আর এগুলো সত্যিই বিকেলের সময় কাটানোর জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা, আর মনোরম বাতাস তো আছে, আর প্রাকৃতিক দৃশ্য দেখার মতো সত্যিই সুন্দর লাগছে আমার কাছে অরিজিনালি। তো এখানে বসলাম, তো এখন চলে যাবো সামনে একটা রেস্টুরেন্টে, চলেন। তো আমরা জলে জঙ্গলে ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টার থেকে ঘুরে আসলাম, ওই জায়গাটা আসলেই ভালো ছিল। তো এখন সামনে যাবো হলো গাজীপুর মাওনা, ওইখানে একটা নতুন হয়েছে, নতুন না হয়তো অনেকদিনই, আমি জানি না, আমি হয়তো রিসেন্টলি নোটিস করছি, ওটা হলো চিরকুট রেস্টুরেন্ট। তো চিরকুট রেস্টুরেন্টটা ভিউগুলো দেখছি মোটামুটি জোসি লাগছে আমার কাছে, ভালোই লাগছে, এই জন্যই যাবো এত দূর। তো এত দূর না আসলে, বাইক নিয়ে যেতে খুব বেশি সময় লাগে না, আর রাস্তাটা তো দেখতেছেনই জোস, ভালোই লাগে এরকম রাস্তা, সত্যি কথা বলতে পুরো রাস্তা এরকম থাকলে আমার কাছে খারাপ লাগবে না, কজ এইসব রাস্তায় গাড়িগুলো প্রচুর পরিমাণে কম, আর রাস্তাটাও সুন্দর। চলেন যাইতে থাকি, ওয়াও জোস লাগতেছে সত্যি কথা বলতে। তো আসলে একটু পরপর এরকম রাস্তা মাঝে মাঝে একটু হয়তো ফাঁকা থাকে, বাট তারপর আবার এরকম রাস্তা খারাপ লাগে না আমার কাছে, ভালোই লাগে। বাট সামনেই হাইওয়ে চলে আসতেছে, মানে ম্যাপে দেখলাম, তো এগুলো বেশি দূর নাই, তো চলেন যাইতে থাকি, লেটস গো। তো আমরা ম্যাপে দেখে আসলে এমন একটা রাস্তায় ঢুকে গেছি যেটা আসলে ভয়ঙ্কর মতো লাগতেছে, তো এদিক দিয়ে অনেক কাছাকাছি হবে এই জন্য এদিক দিয়ে আসা, তো ভাবলাম এদিক দিয়ে যাওয়া যাক। তো বাট একটু আসার পর যেটা ফিল হচ্ছে সেটা হলো রাস্তাটা একটু অন্যরকম, মানে রাস্তাটা তেমন
কোনো মানুষের চলাচল নেই বললেই চলে, আর একদম জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। আর রাস্তাটা ওরকম ক্লিয়ার অ্যান্ড কাট না, রাস্তাটা মানে ওরকম যে চলাচল করতেছে গাড়ি ঘোড়া ওরকম না, যেটা খুবই ভয় লাগতেছে আমার, কারণ রাস্তাটা এত বাজে। তো দেখতেই পাচ্ছেন রাস্তাটা কীরকম, মানে এদিক দিয়ে মানুষের পদাচলনাও খুব কম আর গাড়িঘোড়া খুব কম চলে। অন্যান্য রাস্তা যেমন হ্যাঁ রাস্তা করা হয়েছে মানুষ না চলে, বাট এদিকে রাস্তাও নাই, এদিকে এমনিই মানে মানুষের চলাচলের জন্য যে একটা সাধারণত রাস্তা থাকা হয় সেরকম একটা রাস্তা। তো ওকে দেখি যাই, বেশি দূর না তো এই জন্য ঢুকে গেছি, তো সমস্যা হবে না আশা করি। একটু ভয় লাগতেছে বাট সেই ভয়টা ওভারকাম করতে পারলে ভালো, আশা করি কোনো ঝামেলা হবে না ভাই, ঝামেলা হলে খুব বিপদ। তো আমি আসলে ভুল রাস্তায় ঢুকছি, এই দুইটা রাস্তা ছিল, একটা হলো অল্পতেই শেষ হয়ে যায়, আমি সেই রাস্তায় আসছি, তো ব্যাক করতে হবে, অন্যদিক দিয়ে যেতে হবে। তো আমরা এখান থেকে ইউটার্ন নিতে হবে। তো আসলে এখানে দুইটা রাস্তা ছিল, একটা হলো হাতে বাম দিকে ডান দিকে বাম দিকে আর একটা ডান দিকে, তো আমি ম্যাপে হয়তো ভুল দেখছিলাম, তো ডান দিকে এসে রাস্তাটা মানে শেষ হয়ে গেছে, তো বাম দিক দিয়ে যেতে হবে। তো বাম দিক দিয়ে যাবো, একটু ব্যাগে যেতে হবে, ব্যাগে যেয়ে বাম দিক দিয়ে গেলে হয়তো বা সরাসরি চলে যাবো। আর রাস্তাটা খুব বেশি দূর না এই জন্য এদিক দিয়ে আসে, এদিক দিয়ে অনেক কাছে, প্রায় 3-4 কিলো মতো সেভ করে, বাট এই জন্য আসলাম। আর যেহেতু রাস্তা খারাপ সেই ক্ষেত্রে 3-4 কিলো সেভ করাটা খুব বেশি ম্যাটার করবে না, বাট আমি ঘুরবো না, আমি এদিক দিয়ে যাবো, কজ একটা সামথিং ইন্টারেস্টিং লাগতেছে, একটু ভয় লাগলেও একটু ব্যাপারটা রোমাঞ্চকর লাগতেছে যে এরকম রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি বাইক নিয়ে। সত্যি কথা বলতে হিলটাকে যারা রাইড করে ওইরকম একটা ফিলিং, জায়গায় জায়গায় উঁচা নিচে ওইরকম, মানে হিলটাকে রাইড করার মতো একটা ফিল পাচ্ছি, অ্যান্ড এটা ইটস এ রফ ফিল ম্যান। সত্যি কথা এটা জোশ লাগতেছে, আর কী বলবো কিছু বলার না, এটা আসলে আমারটা সত্যি ভালো লাগতেছে। তো চলেন জানিয়ে থাকি, দেখেন রাস্তাগুলোর অবস্থা কী, মানে মানুষের চলাচল খুবই কিন্তু কম। তো এই রাস্তাটাতে মানে একটু অন্যরকম ফিল হচ্ছে, মানে আসলে রাস্তাটা আমি ভাবছিলাম হয়তো বা যেহেতু রাস্তা আছে সেহেতু মানুষ কম আর বেশি চলাচল করবে, হয়তো বা এই এলাকার ভিতরের মানুষগুলো এই দিক দিয়ে যাতায়াত করবে, বাট সেটা একদমই ভুল ধারণা ছিল। এই দিক দিয়ে গাড়ি ঘোড়ার কোনো চিহ্ন নাই, মানুষের চিহ্নটাও নাই। তো প্রথম কয়েকটুকু অল্প একটু রাস্তাতে মানুষের যে হ্যাঁ গাড়ি ঘোড়া গিয়ে যাতায়াত করছে সেটার প্রমাণ আছে বা সেটা বোঝা যাচ্ছে, বাট পরের এই যে রাস্তাগুলো এই দিক দিয়ে বোঝা যাচ্ছে এদিকে কোনো মানুষ চলাচল কখনো করেই নাই, মানুষ হাঁটাহাঁটি করে এমনিতে, বাট কখনো গাড়ি ঘোড়া এদিক দিয়ে আসা যাওয়া করে না, তো সেটা বোঝা যায় কজ গাড়ির টায়ারে যে একটা ফিল থাকে ওইটা পাচ্ছি না। দ্যাটস ওয়াই একটু অন্যরকম লাগছে, একটু ভয় লাগছে যে আসলে রাস্তাটা আছে কি না সেটা নিয়ে একটা সংশয় আছে। তো সেটা আসলে যাওয়ার পরেই বোঝা যাবে, বাট আমি ম্যাপে দেখছি রাস্তা আছে, আর ম্যাপে তো যেটা সেটা হলো ম্যাপে যেটা সবসময় করে সেটা হলো আপনি যাচ্ছেন যান আমি নিয়ে যাচ্ছি, কিন্তু শেষ গন্তব্য আমি জানি না, তো ম্যাপটা সেরকম করছি কি না সেটা জানি না, শেষ গন্তব্য যেতে পারবো কি না। আর যেহেতু একটু অনেক ভিতরের রাস্তা সেহেতু একটু ভয় লাগবে, কজ জঙ্গলের মাঝখান দিয়ে এরকম রাস্তা যেহেতু আমার এলাকা না সেটা অনেক বাহিরে, তো এদিকের অবস্থাটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আর এটা হলো শালবন, আমাদের গাজীপুরের যে বিখ্যাত শালবনগুলোর মাঝখান দিয়ে সেরকম একটা অংশ। তো এদিকে রাস্তাটা কে করেছে জানি না, হয়তো এলাকার লোকেরাই, বাট আমি কোনো এলাকার চিহ্ন অনেক দূর চলে আসছি, কোনো এলাকার চিহ্ন পাচ্ছি না, বা একটু সত্যিই ভয় লাগতেছে। তো দেখি আসলে ভয়টা কত দূর থাকে, দেখতে থাকি আসলে এরকম কত দূর যাওয়া লাগে। তো আশা করি খুব তাড়াতাড়ি ভালো রুট চলে আসবে আমার, একটু আসলে অরিজিনাল এখন সত্যিকার অর্ধে ভয় লাগতেছে, তো কথা বলে ভয়টার এই কভার করতেছি, নাহলে এমনিতে গেলে আমি আরও ভয়ে অবস্থা খারাপ হয়ে যেত। তো রাস্তাগুলো দেখতেছেন পুরা মানে আঁকা বাঁকা বলার বাইরে, মানে খুবই ভয় লাগতেছে, রাস্তাগুলো খুবই ডেঞ্জারাস এমনি না, রাস্তাটা ডেঞ্জারাস এই হিসাবে যেটা হলো রাস্তাটা দেখেন কী অবস্থা রাস্তার, মানে খুবই বাজে অবস্থা, রাস্তাতে যাওয়াটা খুবই রিস্কি লাগতেছে আমার কাছে। আর রাস্তা তো এমনি ভালো না সেটা বাদই দিলাম, তারপরে মানে এরকম জঙ্গলের মাঝখান দিয়ে বাইক নিয়ে যাওয়াটা আমার সত্যিই ভয় লাগতেছে, কিছু বলার নাই আসলে, এরকম ভুল আর দিতে বা না করাই ভালো, কারণ হঠাৎ করে এরকম একটা রাস্তায় কেউ যদি আটকাই দেয় আমার কিছু করার থাকবে না। তো দ্যাটস ওয়াই এরকম অতিরিক্ত সাহস না করাই ভালো, আর ভালো রাস্তা দিয়ে যাওয়া ভালো, শর্টকাট না নিয়ে ভালো, আমার প্রথমেই বোঝা উচিত ছিল এটা যেহেতু শর্টকাট আর জঙ্গলের রাস্তা সেদিকে এই দিক দিয়ে না যাওয়াই বেটার, আমি ভালো রুট দিয়ে চলে যাই, ভালো রুট দিয়ে গেলে আমি অনেক তাড়াতাড়ি যেতে পারতাম। তো এইখানে একটু একটা আলোর দেখা পেলাম, বাট সেটাও কোনো কিছু না, সেটা হলো এক জঙ্গল থেকে আরেক জঙ্গলেই যেতে। তো এইখানে একটা আশার আলো পেলাম, যেটা হলো একটা মহিলা ক্ষেতে কাজ করতেছে, তাহলে বোঝা যায় এই দিক দিয়ে গ্রাম আছে, বাট তারপরও কেমন যেন একটু লাগতেছে। বাট একটা জঙ্গল থেকে যখন বেরোলাম ভাবলাম রাস্তা পাবো, বাট আরেকটা জঙ্গল, আর এদিকে মানে জায়গায় জায়গায় এমন অবস্থা যে রাস্তাই নাই, ওটা মানে ওই যে মানুষের হাঁটার যে একটা রাস্তা হয় ওই রকম রাস্তা দিয়েই যাচ্ছি। তো জায়গায় জায়গায় রাস্তা আছে, জায়গায় জায়গায় নাই, অনেকে এরকম। তো এদিকে কাজকর্ম করতেছে বা ক্ষেত খোলা আছে, তো সেই ক্ষেত্রে একটু সাহস পাচ্ছি যে সামনে হয়তো বা কিছু আছে, মানে রাইট ট্র্যাকে আছি, একদম ভুল রাস্তায় চলে যায় নাই, তো একটু ভয় লাগলেও সেটা এখন কিছু করার নাই, বাট অতটা ভয় লাগতেছে না যে খুব বেশি ভয় পাচ্ছি সেরকম কিছু না। তো একটু আসার আলো দেখতে পাচ্ছি, দু একটা বাড়িঘর দেখা যায় এখান থেকে, তো সামনে বাড়িঘর বা রাস্তা দুইটাই দেখা যাচ্ছে, তো হয়তো একটু ভয়টা এখন শেষ হয়ে গেল,
তো একটু ভালোই ভয় পাইছিলাম, তো এটা রাস্তা পেয়ে গেলাম। বাট রাস্তার অবস্থাটা যে খুব ভালো সেটা বলা যায় না, বাট চালানো যাবে। তো এইদিকে কতদূর যাওয়া লাগবে সেটাই ভাবনার বিষয়। তো আমি ভাবছিলাম একটু অল্প রাস্তায় হবে, বাট অনেকটুকু চলে আসছি। যদি অনেকটুকু না, 2-3 কিলোর মতো রাস্তা এইরকম রাস্তায় পার হই তো অনেক সময় লাগে। সেটা আসলে মেন রোডে গেলে আমি 10 কিলো যেতে পারবো, এখানে 3-4 কিলো যেতে পারবো না, এরকম একটা বাজে অবস্থা। তো এরকম ভুল আমি সবসময় করি, যেটা সবসময় বিপদে পড়ি, প্রবলেমে পড়ি, এটা নতুন কিছু না। তো চলেন যাইতে থাকি, দেখি আর কতক্ষণ লাগে, ভুল কতটুকু করছি, ভুলের মাসুল কতটুকু দিতে হয়। তো চলেন, আসলে যেটাই বলছিলাম যে ভুলের মাসুল কতটুকু দিতে হয়, ভুলের মাসুল আসলে অনেকটুকু দিতে হয়। দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, মানে একে তো জঙ্গলের ভিতরে ভয় পেয়ে আসছি আর এইখানে তো একদমই বাজে অবস্থা, খুবই বাজে। তো যাই হোক, অনেক কষ্ট ওইটুকু রাস্তা পার হয়েছি, এখন ফাইনালি মাওয়া চলে আসছি। স্যার মাওয়া না, এটা মাওনা। তো মাওনা এটা আসলে গাজীপুরের মাওনা ইউনিয়ন। তো ইউনিয়নে চলে আসি মাওনাতে, আর মাওনা রোডটা এটা ফুলবাড়ি টু মাওনা রোড। তো রোডটা ভালোই, তো এই দিক দিয়ে গাজীপুর যাওয়া যায় সহজেই, সাফারি পার্কে যাওয়া যায়। তো এইখানে সামনে কোথাও একটা রেস্টুরেন্ট আছে যেটার নাম হলো চিরকুট, সেই রেস্টুরেন্টে যাব। তো আশেপাশে এই সামনে ম্যাপে দেখছিলাম, তো দেখি আশেপাশে কি না। তো রোডটা ভালোই, রোডটা হাইওয়ে, যদিও এখানে যদিও অটোগুলো বেশি চলে তারপরও ফ্যাক্ট না। তারপর আমরা যাচ্ছি, তো আশা করি বেশি দূর হবে না। আর ওইদিকে অনেক পজিশন খারাপ করে আসছি, ওইদিকে মানে অনেক অনেক খারাপ অবস্থায় চলে আসছি, মানে রাস্তাগুলো এত বাজে ছিল বলার বাহিরে। এইখানেই তো একজন পরিচিত এখানে ডাক দিছিল। তো যাই হোক চলে আসছি, হ্যাঁ হয়তো বা কাছাকাছি। হ্যাঁ দেখা যাচ্ছে সামনে একটা পোস্টার, এটাই কিনা আমি শিওর না। হ্যাঁ এটা হলো চিরকুট রেস্টুরেন্টের রাস্তা, তো ঘোরাতে হবে গাড়িটা। তো আসলে ভয় লাগে এরকম রাস্তায়, বিজি রোড, এগুলাতে যেভাবে অটোগুলো বা গাড়িগুলো চলাচল করে সিঙ্গেল লাইনে, যেটা আমি সবসময় ভয় করি অনেক বেশি। তো যাই হোক এখন ইউটার্ন নিতে হবে, ইউটার্ন না সরি, এই যে হাতের বাম দিকে যেতে হবে। আপনি যদি ফুলবাড়ি থেকে আসেন তাহলে হাতের বাম দিকেই পড়বে চিরকুট রেস্টুরেন্টটা, সেটা আমাদের গাজীপুরের কালিয়াকুটের অনেকে আছে। তো আমি অনেকে এই জন্য আসলাম দেখতে, ঘুরতে আসছি মেনলি। তো আসলে জায়গাটা খারাপ না, আমি যতটুকু ছবিতে বা ভিডিওতেগুলোতে দেখছি, বাট ফাইনালি নিজের চোখে দেখবো, সেটা দেখি কেমন কতটুকু ভালো লাগে। আর আমার কাছে সবসময় ন্যাচারাল পরিবেশটা বেশি ভালো লাগে, কোলাহলমুক্ত পরিবেশগুলো বেশি ভালো লাগে। তো দ্যাটস ওয়াই এখানে আসা। তো আর এই জন্য একটু, যদিও এখনকার রেস্টুরেন্টগুলো কোলাহলমুক্ত না, কারণ এখনকার মানুষ প্রচুর পরিমাণে রেস্টুরেন্টে যায়, যেটা সবচেয়ে খুবই বাজে ব্যাপার বলতে গেলে। তো রাস্তাটা একদমই বাজে, আমরা মেন রোড থেকে চিরকুট যাওয়ার যে রাস্তাটা একদমই বাজে, পুরা বাজে। যদি একটু ডিজাইন করা হয়েছে রাস্তাতে, বাট সেটা আসলে ডিজাইন করা না, বাট তাদের রাস্তাটা ঠিক করা উচিত ছিল আগে, কজ এত বাজে রাস্তা, যেটা মানে খুবই সমস্যা হচ্ছে। তো ফাইনালি চলে আসছি, তো চলেন ঢুকি দেখি ভিতরে কেমন, বা খাবার দাবারগুলো কেমন। জাস্ট পরিবেশটা ভালো হলেও তো হয় না, খাবার দাবারের একটা ম্যাটার থাকতে হয়। যদি পরিবেশ খাবার দাবার একদমই ভালো না থাকে না, হয়তো নেক্সটে কখনো আসা হবে না, যদি ছবি তুলতে ইচ্ছা করে তাই সেই ক্ষেত্রে আলাদা ব্যাপার। বাট এমনি খাবার দাবারও ভালো থাকলে তাহলে নেক্সট অবশ্যই আসা হবে। এটা হলো চিরকুট রেস্টুরেন্ট। তো এইখানে ভিউটা আসলে রেস্টুরেন্টটা ইউনিক করা হয়েছে, অনেকটা খড়ের ছাউনি দিয়ে করা হয়েছে, তো এই জন্য একটু ইউনিক লাগে। যেহেতু গ্রাম সাইডে রেস্টুরেন্টটা করা হয়েছে, এই জন্য রেস্টুরেন্টের মানে ক্ষেতের মাঝখানে, এই জন্য রেস্টুরেন্টের আশেপাশে প্রচুর পরিমাণে খোলা জায়গা। তো যাদের খোলা জায়গা পছন্দ তারা এখানে আসতে পারেন। তো রেস্টুরেন্টের পাশে একটা পুকুর আছে, পুকুরের সাইডে বসার জায়গা আছে। তো আফটার অল আমারটা ভালোই লাগছে, অ্যান্ড বসার জায়গাগুলোও সুন্দর, আপনার খড়ের বা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ঘরগুলো, তো সুন্দরই ভালোই। তো আসতে পারেন। তো এ আমরা চলে আসি ওইখান থেকে, ওইখানে কিছুক্ষণ ছিলাম আধা ঘন্টার মতো। এখানে খাবারগুলো মোটামুটি লেভেলে ভালো, বাট খাবারগুলো তো ভালো পায়নি, আর ওয়েটারগুলো খুবই বাজে, মানে ব্যবহার খারাপ করে নেই, বাট রেসপন্স খুবই কম, যে আসে না স্যার কী লাগবে, বা মানে বিল দিব, বিল দেওয়ার জন্য আমার 10 মিনিট ওয়েট করা লাগে। তো এটা খুবই, তাছাড়া আমার কাছে সব কিছু ভালোই লাগছে। তো যাই হোক এখন চলে যাচ্ছি, এখন হলো এটা আমাদের ফুলবাড়িয়ার রোড, মাওনা ফুলবাড়ি, মাওনা টু ফুলবাড়িয়ার রোড। এই রোডটা জোশ লাগে আমার কাছে সবসময়, মাঝে মাঝে এই রোডে ঘুরতে, তো আমরা আমি কালিয়াকুড়ে ওই সাইডে মাঝে মাঝে ঘুরতে আসি মেদির ওইদিকে, ওইদিকে রাস্তাটা আসলেই ভালো লাগে। তো ওইদিকেও সেম বাইপ সেম রোড, তো ভালোই লাগে রাস্তাগুলো, কিন্তু আসলেই সুন্দর লাগে আমার কাছে, যেটা বলার বাইরে। তো দেখতেই পাচ্ছেন, ওয়াও ওয়াও, মানে যদি মোড়গুলো একটু ডেঞ্জারাস, কজ গাছগুলোর কারণে অপর পাশে কী আছে সেটা দেখা যায় না, এই ক্ষেত্রে একটু সমস্যা আছে, বাট তারপরেও সব মিলে কিন্তু সুন্দরই ভালোই লাগে। তো যাই হোক ঘুরতে ভালো লাগলো, আর আজকে ভিডিও বেশিক্ষণ করবো না, এদিক দিক চলে যাবো, কজ এত ভিডিও বড়ো করতে ভালো লাগে না, সবসময় আমার ভিডিও অনেক বড়ো হয়ে যায়, কাটতে কাটতে অনেক ছোটো করতে পারি না, সেটা একটা ঝামেলা। তো ওইদিকে রোডটা ভালো আর চালাতে ভালো লাগে, যদিও অনেকে স্পিডিং করে, বাট এত সেটা করে ঠিক আছে, তারপরে সব বাদ দিয়ে স্পিডিং বাদ দিয়ে এই রাস্তাটা আবার ভালো লাগে।
ফুলবাড়ি পার হয়ে চলে আসছি, আর যেহেতু অনেক দূর চলে আসছি সেহেতু ভাবলাম ভিডিও বড় করে লাভ নেই, তো এই জন্য ভিডিও এখানে শেষ করে দেবো। তো ভিডিও আসলে আমি অত পার্সোনালি ওইভাবে ভালো করতে পারি না, তো এটা একটা ঝামেলা আমার জন্য। তো হয়তো আস্তে আস্তে ভালো করতে পারবো, অনেক দিনই যদি করি আমার আসলে কোনো কিছুতে মনোযোগ দিয়ে করতে পারি না, এটা একটা ঝামেলা। তো যাই হোক, ভিডিও এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।